নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি ব্যাঙ্গালোর থেকে রোশন বৈদ্য বলছি। পূর্ববর্তী কোম্পানিতে সূচিত সময়কাল অবধি কাজ করার পর সম্প্রতি আমি গুরগাঁও থেকে স্থানান্তরিত হয়েছি। কোম্পানির এইচআর নীতি অনুযায়ী শেষ মাসের বেতন আটকে রাখা হয় এবং পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর তা প্রদান করা হয়, যার জন্য 2-3 মাস সময় লাগে। নতুন জায়গায় বাড়ির মালিককে 2 মাসের ভাড়া অগ্রিম হিসেবে দেওয়ার ছিল। বেতন আটকে রাখার জন্য এবং ক্রমবর্ধমান ব্যক্তিগত ব্যয়ের কারণে আর্থিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বাড়ির মালিক 2-1 দিনের মধ্যেই অগ্রিম টাকা নগদে চাইছিলেন। কিছু কারণবশত সে সময় আমার ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং কাজ করছিল না। শ্রী কল্কির কাছে এই সমস্যা সংকুল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমি প্রার্থনা করতে থাকি। সেদিনই রাজস্থানের আমার এক তুতো ভাই একটি মোবাইল কেনার পরিকল্পনা করে এবং অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়ার জন্য একটি বিশেষ ব্যাংকের ক্রেডিট কার্ডের খোঁজ করছিল। সে আমাকে তার হয়ে আমার ক্রেডিট কার্ডটি সোয়াইপ করতে বলে এবং পরের দিন সকালে গুরগাঁওয়ে সেই টাকা নগদে ফেরত দেবে বলে জানায়। শ্রী কল্কি এইভাবে তৎক্ষণাৎ আমার প্রার্থনা মঞ্জুর করেছিলেন এবং এই অর্থের পরিমাণ ঠিক ততটাই ছিল যেটা আমাকে পরের দিন বাড়ির মালিককে দিতে হতো। সঠিক সময়ে নগদ টাকার ব্যবস্থা করার জন্য তার চরণপদ্মে সহস্র কোটি ধন্যবাদ। শ্রী কল্কি এতটাই করুণাময় যে তা ব্যাখ্যা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। একটি কথাই বলতে পারি যে আজকের পৃথিবীতে তারাই আমাদের একমাত্র আশ্রয়, যারা জীবনের প্রতিটি ধাপে আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন, আমাদের পথ প্রদর্শন করাতে পারেন এবং সাহায্য করতে পারেন। শ্রী কল্কিকে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।